আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। এবং অর্থ সংকটে ঠাকুরগাঁও সুগার মিল 10 কোটি টাকা বকেয়া থাকায় দিশেহারা আখ চাষিরা। এবারে বিস্তারিত। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নীলফামারীতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। দুপুরে নীলফামারী সদর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহিদ মাহমুদ মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের 9 উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে জেলার নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রসুল রাজা। দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিএনপি নির্বাচনে না আসায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। নাটোরের 7টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের শরীফুল ইসলাম রমজান সহ 4 জন, সিংড়ায় বর্তমান চেয়ারম্যান সরকারি দলের শফিকুল ইসলাম সহ 2 জন, লালপুরে 2 জন এবং বাগাতিপাড়া, গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় 1 জন করে প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। এ সময় মনোনয়নপত্র জমা দিয়েছেন পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। মেয়াদ পূর্ণ না হওয়ায় নলডাঙ্গা উপজেলা পরিষদে নির্বাচন এখন অনুষ্ঠিত হচ্ছে না। হবিগঞ্জে জেলা রিটার্নিং কর্মকর্তা ফজলুল জাহিদ পাবেলের কাছে সদর উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এছাড়া 8টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। রংপুরে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সবখানে এখন চলছে ভোটের হিসেব নিকেশ। ভোটাররা বলছেন, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়ন সহ যারা হতদরিদ্রদের পাশে থাকবেন তাদেরকেই বেছে নেবেন। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশীদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোর কাটতে না কাটতেই শুরু হতে যাচ্ছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা নির্বাচনকে ঘিরে এরই মধ্যে রংপুরের 8টি উপজেলার ভোটের মাঠ সরগরম। এলাকাবাসীর কাছে দোয়া ও শুভেচ্ছা সহ পোস্টার ছাপিয়েছেন অনেকেই। এবার রংপুর জেলার 8টি উপজেলায় ভোটার প্রায় 21.5 লাখ, যারা সঠিক ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান। আপামর জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারবে এবং সৎ চরিত্রবান ভালো লোককে আমরা চাই। মুখে শুধু চরিত্রবান বললে হবে না, হ্যাঁ কাজে কাজে হইতে হবে। আমাদের যে উন্নয়নমূলক কাজ চলছে এটা যেন ধারাবাহিকতা মানে বজায় থাকে এটা আমরা চাই। এরই মধ্যে উপজেলা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটের দিনে ভোট কেন্দ্রে যাবে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে আবার বাসায় ফিরে যাবে। সব দল যদি অংশ নেয় তাহলে উপজেলা নির্বাচনের বিষয়টি সত্যিকার অর্থেই উৎসবে পরিণত হবে বলে আশা জনগণের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এসডিজি অর্জনের সরকারি কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রংপুর আরডিআরএস মিলনায়তনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় কর্মশালায় তিনি আহ্বান জানান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইসুল আলম মণ্ডল এবং বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। রংপুর বিভাগের 8 জেলার জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌর মেয়র ও সরকারি কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন। যশোরের ঝিকরগাছার, গদখালি ও পানিসারায় ফুল চাষ এলাকা পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত এইচ আর আর মিলার। এ সময় তার সাথে শ্রী মিশেল ও ইউএসএআইডির প্রাইভেট সেক্টর বিভাগের উপদেষ্টা অনুরুদ্ধ রায় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় চাষি ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে চাষিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে মার্কিন সরকারের সহায়তা চাইলে মিলার তাদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া ফুল চাষ ও রপ্তানির সম্ভাবনা বাড়াতে এবং চাষিদের উন্নয়নে ইউএসআইডি কাজ করছে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
চরম অর্থ সংকটে ভুগছে ঠাকুরগাঁও সুগার মিল, ফলে চাষিদের কাছ থেকে আখ নিলেও টাকা পরিশোধ করতে পারছে না মিলটি। আর বকেয়া 10 কোটি টাকা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। বিষয়টি সুরাহা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা, তবে জেলা প্রশাসক বলছেন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। ঠাকুরগাঁও সুগার মিলের 7টি সাবজোনের 21টি কেন্দ্রে 5000 আখ চাষি আখ সরবরাহ করেন। 15 ডিসেম্বরের পর মিল কর্তৃপক্ষ তাদের আখের দাম পরিশোধ না করায় 10 কোটি টাকা বাকি পড়েছে আখ চাষিদের, ফলে পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। তাই পাওনা টাকা আদায়ে আন্দোলনে নেমেছেন চাষিরা। সুগার মিলের প্রশাসনিক ভবন ঘেরাও, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ছাড়াও তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। 7 দিনের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আখ চাষী সমিতির নেতারা। 2 মাস কম বেশি মিল চলতেছে, আমরা 1টি টাকা পাইনি। টাকার অভাবে ছেলে মেয়েরা যা যা পাচ্ছে না, কলেজে ভালো মতো পেন কিনে দিতে পারি না। অনুরোধ থাকলো যে এসি সরবরাহ সঠিকভাবে যেন মূল্য পাই। আমরা চরম মানবতাবাদ জীবন যাপন করছি। আমরা বাধ্য হব এখানে বিক্ষোভ মিছিল করতে এবং অনশন করতে। অনশন করে আমরা টাকা আদায় করব ইনশাআল্লাহ। এদিকে গেল মৌসুমের 4000 মেট্রিক টন চিনি অবিক্রিত থাকায় চাষিদের আখের দাম পরিশোধে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। খুবই মন্দা, আমরা গত মৌসুমের চিনিও ঠিকমতো বিক্রি করতে পারিনি, এই বছরের মৌসুমের উৎপাদিত চিনিও জমা হয়ে আছে। চিনি ঠিকমতো বিক্রি করতে না পারার জন্য আমরা আখের দামটা ঠিকমতো আমরা পরিশোধ করতে পারতেছি না। তবে দ্রুত চাষিদের আখের দাম পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত স্মারকলিপিটি সংশ্লিষ্ট দপ্তরে আমরা পাঠিয়ে দেব। ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আমি টেলিফোনে আলাপ করব, কীভাবে তাদের বকেয়া বিল দ্রুততর সময়ে এটা তাদেরকে দেওয়া যায় সে বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। সংকট সমাধানে সরকার আশু পদক্ষেপ নেবে সে প্রত্যাশায় দিন গুনছেন বঞ্চিত চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কিশোরগঞ্জের ভৈরবে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। প্রতি বছর অস্থায়ী মিনারে শহীদদের প্রতি ভাষা শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা। এদিকে গত 3 বছর ধরে আদিবাসী নৃগোষ্ঠী শিশুরা মাতৃভাষায় লেখাপড়ার সুযোগ পাচ্ছে, তবে এজন্য ভাষাভিত্তিক প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের ওপর জোর দিয়েছেন গবেষকরা। ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা ও খাগড়াছড়ি থেকে আবুদাউদের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। কিশোরগঞ্জের ভৈরবে 21টি মাধ্যমিক স্কুল, 10টি কলেজ, 30টিরও বেশি মাদ্রাসা এবং 91টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আছে অর্ধশতাধিক কিন্ডারগার্টেন। অল্প কয়েকটি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও অধিকাংশ স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে, অযত্ন আর অবহেলায় সেগুলোর অবস্থাও নাজুক। সরকারি নির্দেশনায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকার কথা থাকলেও এখনও তা বাস্তবায়িত হয়নি। তাই 21শে ফেব্রুয়ারিতে কলাগাছ ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। ভৈরব উপজেলার যে সকল বিদ্যালয় সমূহে শহীদ মিনার নেই, সে সকল বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য উপজেলা প্রশাসন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2017 সালে প্রথমবারের মতো আদিবাসী শিশুদের হাতে মাতৃভাষায় রচিত বই তুলে দেয় সরকার। পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের সাদরি ও গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের প্রাক প্রাথমিকের বই রচনা করে সরকার, কিন্তু এবার দ্বিতীয় শ্রেণীর বইও ছাপিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। প্রশিক্ষণ দিতেন তাহলে আরো ভালো হবে। একই সাথে অঙ্গ মাধ্যম এবং বাংলা মাধ্যম দুইভাবে শিক্ষককে পড়াতে হচ্ছে, এটা তার জন্য একটা চ্যালেঞ্জ। কিন্তু এজন্য প্রশিক্ষিত শিক্ষক না থাকায় উদ্যোগটি পুরোপুরি কার্যকর হওয়া নিয়ে কিছুটা হলেও সংশয় রয়ে গেছে। এই বছরের মধ্যে আমরা হয়তো প্রত্যেকটা স্কুলে নিজ মাতৃভাষায় ক্ষুদ্র জাতিসত্তার ভাষা ও বর্ণমালা টিকিয়ে রাখতে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ভাষা গবেষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় গার্মেন্টস কর্মী হাসিনা বেগম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তার দেবর ফরহাদ হোসেন লিমনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে লুট করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। দুপুরে সিএমপি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার আমিনা বেগম। গত 8 ফেব্রুয়ারি রাতে হাসিনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এইচএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/18tubenews। সাবস্ক্রাইব করে থাকুন এইচএন বাংলার সাথে।